লিখেছেন কোন দোকানদারকে ব্যবসায়িক মূলধন হিসাবে টাকা দিয়ে মাসিক নির্দিষ্ট পরিমাণ মুনাফা নেওয়া যাবে কি না রহমান খান এটি স্পষ্টত সুদ বা আপনি কোনো দোকানদারকে কোনো পুঁজি দিয়েছেন কোনো পুঁজি বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের ভিত্তিটা হবে ব্যবসায়িক ভিত্তি অর্থাৎ আপনি পার্টনারশিপের ভিত্তিতে বিনিয়োগটা করবেন যে আমার অর্থ তোমার শ্রম সময় এ দুটি এক একত্র করে আমরা ব্যবসা করছি আমি শুধু টাকাটা দিয়েছি পুঁজিটা দিয়েছি এই পরিমাণ দিয়েছি এই পুঁজির অ্যাগেনস্টে যে পরিমাণ প্রফিট আসবে সেই প্রফিটটার এত পার্সেন্ট আমি নেব তত পার্সেন্ট তুমি নিবে এভাবে সিদ্ধান্তটা হবে এবং সেটা মাস শেষে বা কয়েক মাস শেষে বা দিন শেষে কিংবা বছর শেষে বিভিন্ন মেয়াদে বা যে কোনো মেয়াদে সেটার হিসেব নিকেশ করে তারপর আপনারা বাগযোগ করে নিতে পারেন কিন্তু আমি তোমাকে এত লক্ষ টাকা দিয়েছি পুঁজি হিসেবে এবং এর বিপরীতে তুমি আমাকে মুনাফা দিবে সেই মুনাফাটা আপনার সুনির্দিষ্ট কোনো ফিগার যদি হয় যে এত টাকা তুমি আমাকে মুনাফা দিবে তাহলে সেটা কিন্তু জায়জ নয় কারণ এটা সুদ হবে আপনি ফিক্স করে শুধু মুনাফা ফিক্স করে দিলেন তোমার ব্যবসায় তুমি কি লাভ করলে লস করলে আমার দেখার দরকার না আমাকে নির্দিষ্ট হারে মাসে এরকম দিয়ে দিবে আর মাস মানে ব্যবসা শেষে আমাদের চুক্তি শেষে আমার মূলধন আমাকে ফেরত দেবে এরকম যদি করা হয় সেটা জায়জ হবে না